নমস্কার, লেডিস ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে যেটা আমি শেয়ার করব সেটি হলো ইন্টারলক ছাড়া আপনি বেনারসি শাড়ির ব্লাউজ কিভাবে বানাবেন। ব্লাউজের একটি পার্ট আমি পরে আপনাদের দেখাচ্ছি কি করে আপনি বেনারসি শাড়ির ব্লাউজ সেলাই করবেন। আমি যেহেতু আগে কাটা দেখেছি তাই আজ এই ব্লাউজটায় কোনো কাটা দেখালাম না। এই দেখুন, সবসময় আমি সুলটো পিঠ দিয়ে ব্লাউজের পিস পার্টগুলো জুড়ে নেব। এই দেখুন উল্টো সুলটো পিঠ বেনারসি শাড়ির। এতে যেহেতু লাইলেন দিতে হবে, ভেতরে একটা করে লাইলেনের পার্ট আছে। আমি সবসময় সুলটো পিঠ অর্থাৎ সুলটো মানে সোজা পিঠ দিয়ে আমি সেলাই প্রথমে করব। সেলাই করে নিয়ে আমি এবার এই পিঠটাকে উল্টিয়ে উল্টো পিঠে নিয়ে আসব, যাতে আমি ওই যে সেলাইটা দিলাম ওই সেলাইটা আপনার চাপা পড়ে যায়। এতে করে কি হয়, আপনার এই কাপড়টা ফেঁসে যায় না। বেনারসি শাড়ির কাপড়টা এত মানে অসুবিধা করে আপনার, যে উল্টো পিঠে যদি যেরকমভাবে সেলাই দেওয়া হয় তাহলে কাপড়টা ফেঁসে বেরিয়ে যায়। তাই আপনি যদি এইভাবে সেলাই করেন তাহলে আপনার কাপড়টা আর ফেঁসে যাবে না। তাই প্রথমে আপনি সুলটো পিঠ দিয়ে একটা করে সেলাই নিয়ে সেলাই দিয়ে তবেই উল্টো পিঠে আবার সেলাই দেবেন। আর আপনার যদি ইন্টারলক থাকে তাহলে তো কথাই নেই, ইন্টারলক দিয়ে আপনি সরাসরি উল্টো পিঠে সেলাই করতে পারবেন। কিন্তু ইন্টারলক না থাকলে আপনি এইভাবে সেলাই করবেন, দেখবেন আপনার ব্লাউজটি টেকসই হবে এবং কোনো রকম কাপড় ফেঁসে যাওয়ার ভয় থাকবে না। আমি ব্লাউজের সামনের পাটের একটি অংশ করে আপনাদের দেখাচ্ছি। আপনাদের যদি এই ভিডিও দেখতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটি লাইক দেবেন। এই দেখুন, আমি সামনের পাটের একটি পাট আমি করে দেখাচ্ছি। এই দেখুন, এই পিছনে প্রত্যেকটি মাল আপনার এই যে উল্টে সেলাই করে নেওয়া হয়েছে যাতে কোনো রকম সেলাই বেরিয়ে না থাকে। এতে করে আপনার ব্লাউজটি ফেঁসে যায় না। এবার আমি হাতায় ঠিক ওই একইভাবে সেলাই করে নেব। এবার এই দেখুন, সুলটো পিঠে আমি হাতার একটি চাপ সেলাই দিয়ে নিলাম। এবার এই নেটটি আমি উল্টে চারি সাইড রাউন্ড দিয়ে সেলাই করে নেব। এতে করে আপনার ব্লাউজটি একদম ফেঁসে যাবে না। মোটামুটি আমার ব্লাউজে সব পার্ট জোড়া হয়ে গেছে। এবার আমি ব্লাউজের পার্টগুলো একসাথে সব জুড়ে নেব। এই দেখুন, প্রত্যেকটি পার্ট আমি সুলটো করে আগে জুড়ে নিচ্ছি। বাড়তি সিটগুলো কেটে আমি এবার পার্টটি উল্টিয়ে নেব। এবার আমি গলায় পটিটি জুড়ে নিচ্ছি।
पिछने पाटे अपना दड़ी है दुटो दड़ी जड़ी अपनी पटी जोड़ार संगे संगे जुड़े देवें। अपनी शाड़ी पिस देखे अवश्य बुझते हैं ये बनारस पिस बनारस शाड़ी तई आपनर सब समय ख्याल रखते हैं बनारस शाड़ी पिस सेलाई करते गले ओरकम जदि आपनी इंटरलक छड़ा करें तो हमें सब समय काटा अंशटुकु भेतरे ढुकी देवार चेष्टा करबें ताते आपनर ब्लाउजटी फेसे जाए ना और ये करे कस्टमारों विमुख हो ना। और आपनी जदि नतून हन ताले जिनिसटा एकटु भालो करे देखे नेबें ताते आपनी जिनिसटाके आयत्त करते पारबें। एरकम नतून नतून भिडियो पेते आमादेर चैनलटी अवश्य सबस्क्राइब करे राखबें एते आपनार समस्त किछु अल्प टाइम मध्य देखान है। हमारे सम्पूर्ण भिडियो देखार जो आपके अनेक धन्यवाद। ये देख प्रत्येक पार्ट हमें उल्टो जुड़े नहीं ब्लाउज कमप्लीट सम्पूर्ण भिडियो देखार जो आपके धन्यवाद। भलो थकबें आज एखने शेष कर।